ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে কিন্তু বাংলাদেশের সমস্যার সংকট সমাধান হবে না। আমরা চাই যে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মজবুত হোক, সুদৃঢ় হোক, সমতার ভিত্তিতে সম্পর্ক হোক। আজকে ভারত বাংলাদেশ থেকে এই সরকার আসার পর শুধু নিয়েই যাচ্ছে, আপনার শত শত কিলোমিটার রাস্তা ব্যবহার করছে, বন্দর ব্যবহার করছে, নদী ব্যবহার করছে, কিন্তু আমরা আমাদের ভারতের কাছ থেকে যে প্রত্যাশা, আমরা ভারত নেপাল ভুটানে যে ট্রানজিট চাই সেই ট্রানজিট আমরা পাইনি। আমাদের যে সমস্ত সংকটগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আশানুরূপ আমরা তিস্তার পানি আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছি না। আপনার গঙ্গার সাথে যে চুক্তি হয়েছে শুষ্ক মৌসুমে, ওইখানে যে চুক্তি অনুযায়ী দুই দেশের যে আপনার আপনার যৌথ জরিপ হওয়ার কথা সেটা আমরা হয় না, যৌথ নদী কমিশনের যুগের পর যুগ বৈঠক পর্যন্ত হয় না, এই সমস্ত অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনার আমরা চাই যে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সহায়তা দান করেছে, সুতরাং আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই প্রত্যাশা করি। আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা বললেন, মুক্তিযুদ্ধে অবদানের কথা বললেন, তাহলে আপনি আবার বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক, আপনাদের সঙ্গে তাহলে ভারতের সম্পর্কটা, তাহলে আপনার কথা আমাদের সঙ্গে, আমরা আমরা আমাদের সঙ্গে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু ভারত একতরফাভাবে তাদের যে দাবি বা তাদের যে সুবিধাগুলো নিতে চায় আর আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটের ব্যাপারে ভারত খুব উদাসীন, যে কারণে কিন্তু আমাদের গিভ অ্যান্ড টেক সম্পর্ক থাকতে হবে। তো আমি শুধু দিয়েই যাব, মাননীয় প্রধানমন্ত্রী তো একদম পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি এটা ভারতকে সারা জীবন মনে রাখতে হবে, এটা আমার কথা না, সেক্ষেত্রে এই প্রধানমন্ত্রীর বক্তব্য পাওয়া না পাওয়ার বিষয়টি, যেমন আমি একটু যদি বলি যে ছিটমহলের কথাটা যদি তুলি, ছিটমহলের একটা ইস্যু আছে, আপনি সীমান্ত হত্যার কথা বলে, সীমান্ত হত্যা তো গত 10 বছরে আমি একদম যেটা আমাদের প্রত্যাশা জিরোতে আসবে, জিরোতে না আসলেও আগের তুলনায় তো অনেকটাই কমে এসে, আপনার সীমান্ত হত্যা আগের চাইতে কিছুটা কমেছে, 20 বছর আগে যে সীমান্ত হত্যার পরিমাণ ছিল বা 10 বছর 12 বছর আগে, আপনাকে একটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সে চারিদিকে যে কাঁটাতারের বেড়া, কত বৈরী সম্পর্ক হলে পৃথিবীর কয়টা দেশে এরকম কাঁটাতারের বেড়া দেওয়ার দেশ আছে, বাংলাদেশ ভারতের সমস্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরেও কাঁটাতারে ফেলানি ঝুলে, কাঁটাতারে বাংলাদেশের লাশ ঝুলে, তো এই যে একটা মারাত্মক সংকট। আর বাংলাদেশের সরকারের বলা হয় কি যেটা দুষ্কৃতিকারী, সরকারই বলে যেটা দুষ্কৃতিকারী কাঁটাতার পেরিয়ে যাচ্ছিলো বিএসএফ গুলি করে হত্যা করার পরেও, তো এই ধরনের একটা নতজানু পররাষ্ট্রনীতি দুর্বল, আমি বলবো আমরা জনগণের মধ্যে যে জনসমর্থন যদি থাকে, শক্ত একটা অবস্থান থাকে, তাহলেও কিন্তু ভারতের সাথে এই সম্পর্কগুলো আমরা আদায় করা আরও সহজ হয়। আমি ভারতের স্বার্থ রক্ষা করছি কিন্তু আমি আমার স্বার্থ আদায় করতে পারছি না, এটার কারণটা কী? আমি ক্ষমতায় থাকবো, আমাকে ক্ষমতা দিতে থাকতে হবে, আমি ক্ষমতার বিনিময়ে ভারত আমার কাছে যা চাই আমি তাই ভারতকে দিচ্ছি, একেবারেই স্পষ্ট, কোনো সন্দেহ নাই। এখানে আওয়ামী লীগ মাননীয় সংসদ সদস্য আছেন, আওয়ামী নেতা আছেন, উনি বলতে পারবেন যে বাংলাদেশের সাথে ভারতের এই গত 15 বছর যে সমস্ত দেওয়া হয়েছে এর বিনিময়ে আমাদের প্রাপ্তি কতটুকু, এর বিনিময়ে আমরা কী পেয়েছি।